আজকে আমরা নতুন একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যাদের মোবাইলগুলো 3, 32 আর 4, 64 ভেরিয়েন্টে রয়েছে, তারা আমরা প্রত্যেক সময় একটি প্রবলেমে পড়ে থাকি, সেটি হচ্ছে যে মোবাইলের স্পেস নিয়ে। অনেক সময় আমরা অল্প কিছু অ্যাপস ইনস্টল করলে মোবাইলে অ্যাপস এর কারণে মোবাইলে ফুল স্টোরেজ হয়ে যায়, যার কারণে আমরা অনেক সময় অনেকগুলো অ্যাপস এখানে ইনস্টল করতে পারি না। আজকে আমি এমন একটি টুলস নিয়ে, এমন একটি অ্যাপস নিয়ে আপনাদের মাঝে এসেছি যে টুলস বা অ্যাপস আপনাদেরকে এর থেকে সমাধান দিতে পারে। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে সার্চ বাটন রয়েছে। এই সার্চ বাটনে একটি ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর অল ইন ওয়ান সাইটস এটি লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটি আসবে সেটিতে আমরা ক্লিক করব। সেটিতে ক্লিক করার পর এটি আমরা ইনস্টল করে নিব। এটি এমন একটি অ্যাপস যে অ্যাপসটির মাধ্যমে আপনারা প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটি মার্কেট প্লেস, প্রত্যেকটি সেকশন এখানে পেয়ে যাবেন। আপনাকে এক্সট্রা করে কোনো প্রকার অ্যাপস অথবা ইনস্টল করতে হবে না। এই অ্যাপসটি মাত্র 10 MB একটি অ্যাপস, সেজন্য এই অ্যাপসটি আপনাদের মোবাইলে তেমন একটা স্পেস নেবে না। এটি ডাউনলোড হওয়ার পর এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন অনেকগুলো অ্যাপস এখানে আপনারা দেখতে পাবেন। আমি এখানে মোবাইল অ্যাপস, ইউজিং অ্যাপস, লোকেশান, অডিও সব কিছু অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, গুগল সব কিছু রয়েছে, ইউটিউব রয়েছে, টিকটক, এভরিথিং ইজ হিয়ার। তারপর স্ন্যাপচ্যাট রয়েছে, তারপরে আপনার জুম রয়েছে মিটিং করার জন্য, হোয়াটসঅ্যাপ রয়েছে, লিঙ্কডিন রয়েছে, লাইকে রয়েছে, আলিবাবা রয়েছে, বিকে রয়েছে, অ্যামাজন এবং ওয়ার্ল্ডওয়াইড সব রকমের সফটওয়্যার এখানে রয়েছে। বিশেষ করে আরও কিছু সফটওয়্যার এখানে রয়েছে, ইবে, অ্যামাজন, তারপর অ্যাডসেন্স সহ বড় বড় কোম্পানির সফটওয়্যারগুলো এখানে রয়েছে, ওয়ার্ডপ্রেস, রেডবিট এবং আলিএক্সপ্রেস সহ বড় বড় মার্কেট প্লেসগুলো এখানে পেয়ে যাবেন। ওলেক্স রয়েছে, ফিল্ম দেখার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তাছাড়া এখানে আপনি প্রত্যেকটা দেশের চ্যানেল এবং প্রত্যেকটা অ্যাপস এখানে সার্চ বাটনে ক্লিক করার পর আপনি নামটা দিলে এখানে পেয়ে যাবেন। এবং আপনারা যদি নিচে চলে যান, এখানে গেমসের একটা অপশান রয়েছে। গেমসের অপশানে গেলে আপনারা পৃথিবী ওয়ার্ল্ডওয়াইডে যত রকমের গেমস রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আমরা যদি এখানে মাঝখানের বাটনটাতে ক্লিক করি, দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং, ভার্চুয়াল কন্টেন্ট, শপিং, নিউজ, স্পোর্টস, সার্ভিস, এডুকেশন, ইমেল, ট্রাভেলস, রিয়েল এস্টেট, সার্চ ইঞ্জিন, জব, এভরিথিং ইজ হিয়ার। আপনাকে এক্সট্রা করে কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। একটি অ্যাপসের মাধ্যমে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন এবং এই অ্যাপসটি ইউজ করার মাধ্যমে আপনারা অন্যান্য অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন। এতে করে 9 থেকে 10 MB মাধ্যমে আপনারা সবগুলো অ্যাপস এখানে ইউজ করতে পারবেন। আমরা যদি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ক্লিক করি, দেখতে পাবো এখানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যত রকমের অ্যাপস রয়েছে সবগুলো রয়েছে, ফেসবুক থেকে শুরু করে লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, জুম সব কিছু রয়েছে। আমরা যদি ভিজুয়াল কন্টেন্টে ক্লিক করি, টিকটক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, ইউটিউব থেকে শুরু করে বড় বড় কোম্পানির অ্যাপসগুলো এখানে রয়েছে, যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করে থাকি। এবং শপিংয়ে যদি আমরা ক্লিক করি, ওয়ার্ল্ডওয়াইড থেকে শুরু করে আমাদের দেশীয় শপিং সকল অ্যাপস আমরা এখানে পেয়ে যাব। বিশেষ করে আলিবাবা, অ্যামাজন, ইবে, আলিএক্সপ্রেস সব কিছু এখানে পেয়ে যাব। তারপর আরেকটু যদি আমরা নিচে যাই, নিউজ পেট্রোলে গেলে আমাদের এখানে ওয়ার্ল্ডওয়াইড যত নিউজ পেট্রোল রয়েছে এবং বাংলাদেশি কিছু অ্যাপ যেখানে আপনারা নিউজগুলো দেখতে পারবেন, যেখানে বিশেষ করে রয়েছে প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর সব রকমের নিউজ এখানে পেয়ে যাবেন। এবং আমরা যদি ইংলিশও নিউজ পড়তে চাই তাহলে ডেইলি স্টার নিউজ এখানে রয়েছে। আমরা একটু যদি নিচে যাই, দেখবেন সার্ভিসে গেলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সার্ভিসে বিশেষ করে যে অ্যাপসগুলো আপনাকে সুবিধা দিয়ে থাকবে এবং যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি অনেক রকমের কিছু করতে পারবেন, কাজ করতে পারেন, সেগুলো এখানে রয়েছে। বিশেষ করে এখানে ব্লগার সাইট রয়েছে, যেখানে ব্লগ লিখে আপনি অনেক রকমের কন্টেন্ট এখানে আপলোড দিয়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্স রয়েছে, এটির মাধ্যমে আপনার অ্যাড ক্যাম্পেনও করতে পারবেন এবং এই অ্যাডসেন্স আপনার গুগল অথবা ইউটিউবের সাথে অ্যাড করে আপনি ডলার ইনকাম করতে পারবেন। ওয়ার্ডপ্রেস রয়েছে, ইভেন এখানে গুগল ট্রান্সলেট রয়েছে এবং অনেক রকমের অ্যাপস রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন।
এখানে আরেকটি বিশেষ সুবিধা দেখতে পাচ্ছি, পেপ্যাল রয়েছে, ডাচ বাংলা ব্যাংকের সফটওয়্যার রয়েছে, এবং কি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অনেক ব্যাংকের এখানে সফটওয়্যারগুলো রয়েছে। এবং আমরা যদি ব্যাকে দিয়ে এডুকেশনে চলে যাই, অনেক রকমের বই এবং বিভিন্ন নিউজ এর অ্যাপসগুলো এখানে রয়েছে। বিশেষ করে আমরা যদি প্রথমের দিকে দেখি, এনটিভি রয়েছে, তারপরে বিশেষ করে আমাদের পরিচিত আরও অনেক অ্যাপস রয়েছে। আমরা যদি নিচের দিকে চলে যাই, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটাতে ক্লিক করলাম। করার পর এখানে ট্রাভেল সংক্রান্ত যত রকমের অ্যাপস রয়েছে যেগুলো আপনাকে গাইড করতে পারবে সেগুলো আপনাদের এখানে দেওয়া রয়েছে। এরপরে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বিজনেস ওয়ার্ল্ড দ্যাট হেভি ইউজার্স অ্যান্ড হেভি পপুলারিটি বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, সো দ্যাটস ওয়াই আপনাদের এটি খুবই ভালো একটি উপকারার্থে আসবে। কারণ না, এখানে ক্লিক বিডি থেকে শুরু করে বড় বড় রিয়েল এস্টেটের যে অ্যাপসগুলো রয়েছে এখানে রয়েছে। এগুলো ইউজের মাধ্যমে আপনারা অনেক ভালো একটি প্রফিট এবং নলেজ এখান থেকে অর্জন করতে পারবেন। এবং জব, আমরা যারা জব এখানে সার্চ করি, তো আমরা এই অ্যাপসটির মাধ্যমে জব সার্চ করতে পারবো। আমরা যদি জবে ক্লিক করি, লিঙ্কডিনের ওয়ার্ল্ডে আমরা অনেক সময় জানি যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আপওয়ার্ক ফাইবারের বাহিরে, লিঙ্কডিনে আমরা হিউজ পরিমাণে ক্লায়েন্ট পেয়ে থাকি। লিঙ্কডিনে অনেক রকমের জব পোস্টিং হয়, ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সব রকমের জব এখানে পোস্ট হয়। তাছাড়া ভিডি জবসের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, বিক্রয় অনেক সময় জবের পোস্ট দেওয়া এখানে এটিরও লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা যদি একটু ব্যাক দিই তাহলে দেখবো ইমেল সেকশন, ইমেল সেকশনে রয়েছে প্রত্যেক রকমের মেসেজ আপনি যে রিসিভ করবেন, এখানে প্রত্যেক রকমের মেসেজ আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। এখানে রয়েছে জিমেইল, আউটলুক, ফাস্টমেইল, ইয়াহু থেকে শুরু করে বড় বড় কোম্পানির অ্যাপসগুলো, যেটি ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে আমরা মেইল করে থাকি এবং কোনো বার্তা প্রেরণ করে অথবা গ্রহণ করি। তারপরে আমরা যদি এটি একটু ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের হোম সেকশন রয়েছে। হোম সেকশনে আপনারা সব কিছু দেখতে পারবেন। এবং নিউজ সেকশন রয়েছে, নিউজ সেকশনে লোকাল নিউজ রয়েছে এবং ট্রেন্ডিং নিউজ রয়েছে। লোকাল নিউজে আপনার আশেপাশে নিয়ারলি যে নিউজগুলো হচ্ছে সেই নিউজগুলো আপনি দেখতে পারবেন। এবং ট্রেন্ডিং নিউজ হচ্ছে যে এমন একটি নিউজ যেখানে বর্তমান ওয়ার্ল্ডে সবচাইতে ট্রেন্ডিং এবং সবচাইতে জনপ্রিয় যেই অ্যাপ নিউজগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনারা যদি ইচ্ছা করে দেখতে চান যে আপনাদের এখানে সার্চ করে আপনারা নিউজগুলো দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ভালোভাবে আপনাদের সব কিছু ইউজ করতে পারবেন এবং সব কিছু এখানে আপনার কোনো প্রকার এমবি খরচ ছাড়া আপনারা শুধু একটি অ্যাপসের মাধ্যমে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন। এবং এই অ্যাপসটি নেওয়ার পরে আপনার এখানে মোবাইলে যত রকমের সফটওয়্যার আছে আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার মাধ্যমে আপনার ফোনটি অনেক ফ্রি হয়ে যাবে এবং স্পেস ফুল থেকে কমে আসবে, এবং এর মাধ্যমে আপনার ফোনটি সচল এবং সুন্দরভাবে চলতে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুনভাবে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।